বেহাল অবস্থায় জাতীয় সড়ক, অথচ নেওয়া হচ্ছে টোল ট্যাক্স। আর সেই টোল ট্যাক্স বন্ধ করে বিক্ষোভ আন্দোলন করল জেলা তৃণমূল নেতৃত্ব। বুধবার সকাল 11টা থেকে বৈষ্ণবনগর থানার 18 মাইল টোল প্লাজা এলাকায় এই বিক্ষোভ অবস্থান করে তৃণমূলের নেতাকর্মীরা। দলের জেলার কোঅর্ডিনেটর অম্লান ভাদুরীর নেতৃত্বে মূলত এদিন এই টোল প্লাজা গেটের সামনে কয়েক ঘণ্টা ধরে চলে অবস্থান বিক্ষোভ। এমনকি টোল ট্যাক্স নেওয়া বন্ধ করেই যানবাহন চলাচল করানো হয় এদিন। কিন্তু বিকেল পর্যন্ত তৃণমূলের নেতাকর্মীরা নো রোড নো ট্যাক্স এই স্লোগান তুলে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান। জানা যাচ্ছে কালিয়াচকের বিডিও অফিস থেকে সুজাপুর হসপিটাল পর্যন্ত রাস্তার বেহাল দশা চোখে পড়ার মতো। এক কথায় মালদার উপর দিয়ে যাওয়া NH-34 বেশ কয়েকটি জায়গায় মরণফাঁদ আকারে রয়েছে। সুজাপুর, আদিনা, আলমপুর, গাজল, ময়না এসব জায়গায় রাস্তার অবস্থা শোচনীয়, যার মধ্যে সুজাপুরে রাস্তার অবস্থা সব থেকে খারাপ। এদিন কালিয়াচক 1 নং ব্লক নেতৃত্ব এবং জেলার কোঅর্ডিনেটর অম্লান ভাদুরের যৌথ প্রচেষ্টায় বাইপাস সহ বিডিও অফিস থেকে সুজাপুর হসপিটাল পর্যন্ত রাস্তার বিহাল দশার কারণে টোল প্লাজায় ডেপুটেশন দেওয়া হয়।